नमस्कार बंधुरा, आमी रिवार्गो और आपनारा देखछेन वाईटेक इगनाइटर यूट्यूब चैनल। समस्या थाकले समाधानो आछे। आर एई मुहूर्तेर टेक समस्याटी हलो, आपनारा अनेकेई यूट्यूब चैनल बानियेछेन जेखाने हयतो हजार हजार बा लक्षाधिक सबस्क्राइबार रयेछे, किन्तु सेई सबस्क्राइबारेर रेसपेक्टे आपनार चैनेले जे परिमाण भिउ आसा उचित सेई भिउटी किन्तु आपनारा कोनोमतेई पाच्छेन ना। ধরে নেওয়া হয় যদি সাবস্ক্রাইবারের রেসপেক্টে 10% ভিউ আপনার ইউটিউব চ্যানেলে আসে, তাহলে সেই ক্ষেত্রে ধরে নেবেন আপনার চ্যানেলটি সঠিক পথেই এগোচ্ছে। কিন্তু তার থেকে যদি কম ভিউ আসে, তারপরে আপনারা বুঝে নেবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু সঠিক পথে এগোচ্ছে না, অর্থাৎ আপনার ইউটিউবে ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে একটি বড় সরো সমস্যা সৃষ্টি হয়েছে। তবে সেই সমস্যারও কিন্তু সমাধান রয়েছে। কয়েকটি বিষয় আগে একটু আলোচনা করে নেব। দেখুন বন্ধুরা, অনেকেই আপনারা একটি নির্দিষ্ট টপিকের উপরে ইউটিউব চ্যানেল বানিয়েছেন। ধরে নেওয়া যাক আপনারা জব নিউজের উপরে একটি ইউটিউব চ্যানেল বানিয়েছেন, যে ক্ষেত্রে আপনারা প্রতিনিয়ত সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির আপডেট আপনার চ্যানেলটিতে দিয়ে চলেছেন, কিন্তু দেখা যাচ্ছে চ্যানেলটি কোনোভাবেই হিট হচ্ছে না বা ভালো পরিমাণ ভিউ আসছে না। তখন আপনারা যেটি করে থাকেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এরকম ভাবে নিজের টপিকের বাইরে গিয়েও কিন্তু তারা কি করে থাকেন, অর্থাৎ এই যে এক্সাম্পলটি দিলাম সেই এক্সাম্পলের রেসপেক্টে বলছি, আপনারা হয়তো দেখা যাচ্ছে জব টপিকের বাইরেও অন্য কোনো একটি ভিডিও আপলোড করে দিলেন, অর্থাৎ চ্যানেলটিকে হিট করার জন্য অন্য কোনো একটি ভিডিও আপলোড করে দিলেন, এবং দেখা যাচ্ছে মাঝে মধ্যেই আপনারা টপিকের বাইরে গিয়েও ভিডিও আপলোড করছেন, হয়তো দেখা গেল সেই ভিডিওটি ভাইরাল হয়ে গেল, অথবা বলতে পারেন খুব ভালো ভিউ পেয়ে গেল। সেই ভিডিওটি থেকে হয়তো আপনারা প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার পাচ্ছেন এবং প্রচুর ঘন্টা আপনারা ওয়াচ টাইমও কিন্তু পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ইউটিউবে মনিটাইজ করার জন্য আপনার চ্যানেলটিকে যে মাইলস্টোনের কথা বলা হয়েছে, অর্থাৎ হাজার সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার যে মাইলস্টোনের কথা বলা হয়েছে সেটি তো অ্যাচিভ করছেনই, তার পাশাপাশি আরও আপনার চ্যানেলটি গ্রো হতে থাকছে, অর্থাৎ তার থেকেও বেশি বেশি সাবস্ক্রাইবার এবং তার থেকেও বেশি বেশি ওয়াচ টাইম আপনারা প্রতিনিয়ত পেয়েই যাচ্ছেন। কিন্তু এইখানেই আপনাদের দুর্ভাগ্যের সূচনা বা বলতে পারেন সমস্যার সূচনা। কেন? তার কারণ হলো আপনি যে টপিকের ওপরে চ্যানেলটি বানিয়েছেন সেই টপিকের ওপরে ভিডিও না দিয়ে আপনি কি করেছেন, অন্য টপিকের ওপরে ভিডিও দিয়েছেন, এবং সেই ভিডিওটি যখন আপনার হিট হয়ে গেল, অর্থাৎ ভাইরাল হয়ে গেল, আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু বেশিরভাগটাই যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার ওপরে কিন্তু বেস করে, অর্থাৎ সেই ভিডিওটি ভালো লাগার দরুনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে তারা লাইক করেছেন এবং তার পাশাপাশি সাবস্ক্রাইব করে ফেলেছেন। তারা নিশ্চয়ই চাইবেন সেই ওরিয়েন্টেডই পরবর্তীতে যেন আরও কিছু ভিডিও আপনার চ্যানেল থেকে তারা উপহার হিসেবে পায়। কিন্তু আপনার চ্যানেলটি যখনই হিট হয়ে গেল তখন আপনারা নিশ্চয়ই আপনাদের নিজেদের যে টপিকটি রয়েছে সেই টপিকটির ওপরে পরবর্তীতে ভিডিও আপলোড করে চলেছেন, যার ফলে যারা যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে কিন্তু আপনারা নিরাশ করছেন, এবং যার জন্যই তারা কিন্তু দিনের পর দিন যখন অন্য টপিকের, অর্থাৎ আপনি আপনার টপিকের ওপরে ভিডিও দিচ্ছেন কিন্তু তারা যে টপিক চাইছে সেই টপিকের ওপরে কিন্তু ভিডিও আপলোড করছেন না, যার ফলে সেই সাবস্ক্রাইবাররা নিরাশ হচ্ছেন এবং আপনার চ্যানেলটি দেখা তারা কিন্তু ছেড়েই দিচ্ছে, এবং যার ফলে আপনি আপনার চ্যানেলে ভিউ কম পাচ্ছেন। কাজেই এই ক্ষেত্রে দুটি সমাধান রয়েছে। হয় আপনি যে টপিকটির ওপরে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের ওপরেই শুধুমাত্র ভিডিও আপলোড করতে থাকুন, কোনো না কোনো দিন দেখবেন যে আপনার চ্যানেলটিতেও আপনার টপিকের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে যেটি হবে আপনি যে ধরনের ভিডিও আপলোড করতে চাইছেন সেই ভিডিওগুলি দেখার জন্য অডিয়েন্স তৈরি হচ্ছে, অর্থাৎ যদি আপনার টপিকের ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং তার রেসপেক্টে যদি আপনি আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার গেন করাতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা অডিয়েন্স থাকবে তারা কিন্তু আপনার টপিকের ভিডিওগুলি দেখতে থাকবে এবং প্রতিনিয়ত কিন্তু আপনারা ভিউ পেতে থাকবেন, অর্থাৎ বুঝতেই পারছেন ভিউ কমার কিন্তু এই ক্ষেত্রে কোনো আশঙ্কাই নেই। দ্বিতীয় সমাধান সূত্রটি হলো আপনার চ্যানেলে যে টপিকের উপরে ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সেই টপিকের উপরেই ভিডিও আপলোড করতে থাকুন, তাহলে দেখবেন আপনার যারা যারা ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার হয়ে পড়েছেন, অর্থাৎ যারা নিরাশ হয়ে আপনার চ্যানেলটি দেখা বন্ধ করে দিয়েছেন, তারা পুনরায়
আবার আপনার চ্যানেলটি দেখা শুরু করবেন এবং আপনার চ্যানেলে আবারও ভালোভাবে ভিউ আসতে শুরু করবে এবং ওয়াচ টাইমও আসতে শুরু করবে এবং পরবর্তীতে নতুন নতুন সাবস্ক্রাইবারের পাশাপাশি আপনারা কিন্তু ওয়াচ টাইমও গেইন করতে থাকবেন। অর্থাৎ বুঝতেই পারছেন কিভাবে আপনাদের সমস্যার সমাধান করবেন। তো বন্ধুরা অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি পুরো দেখার পর সেই সমাধান সূত্রগুলি আপনার চ্যানেলেও অ্যাপ্লাই করুন, অবশ্যই আপনার চ্যানেলটিতেও আবার ভালোভাবে ভিউ আসতে শুরু করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরে আবারও দেখা হবে নতুন কোনো টেক আপডেট নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আজকের টেক নিউজ আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কখনোই ভুলবেন না। নমস্কার।